लॉकडाउन जेरे प्राय 550 लोक के मांस भात वितरण करलें टालीगंज एलाकार बर्णालीता। विगत एक मास धरे प्रतिदिन 100 থেকে 150 लोक के खाबार वितरण करछेन एई क्लाबेर सदस्यबृंदरा। तबे सरकारेर निर्देश अनुयायी सामाजिक दूरत्व और सैनिटाइजेशन के बजाय रेखे तादेर एई अभिनव प्रयासेर पाशे दाड़ालेन 98 নম্বর वार्डे पौर प्रतिनिधि মৃত্যুঞ্জয় চক্রবর্তী और পৌর দশের চেয়ারম্যান তপন দাশগুপ্ত। বর্ণালী ক্লাব যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে সেদিন থেকেই গরিব মানুষের পাশে থাকবার জন্য বিভিন্নভাবে সহায়তা করছে। শুধু এই লকডাউন পিরিয়ডে নয়, সারা বছর ধরে তারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম থাকে এবং সেখানে আমি নিজে এবং আমার মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস সব সময় ওনাদের সহযোগিতা করেন। আমাদের বাংলা হসপিটালের একটি জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি আমায় ফোনে জানালেন যে আপনি তাড়াতাড়ি করে চলে যান এবং আমি যেতে পারছি না, বাংলা হসপিটালের কাজে আটকে গেছি, এবং আমার নির্দেশ দিলেন যে এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হোক, অনুষ্ঠান যতক্ষণ শেষ না হয় আপনি থাকবেন। আপনারা মুরগির মাংস খাচ্ছেন যেটা কিন্তু এর মধ্যে কোনো ক্লাব কোনো সংস্থা কেউ কিন্তু করেনি, তার জন্য বর্ণালী ক্লাবকে অনেক ধন্যবাদ। বর্ণালী ক্লাব সমাজ জীবনে ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে সমাজের বহু সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত ইতিমধ্যে স্থাপন করেছে। কখনো হাসপাতালে গিয়ে রোগীদের ফল দিয়ে আসা, কখনো চিকিৎসার জন্য অন্যভাবে মানুষকে সহযোগিতা করা, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকে শুরু করে সমাজ জীবনে মানুষের সুস্থ একটা সমাজের প্রয়োজনে একটা ক্লাব সংগঠন রাজনৈতিকভাবে যে উজ্জ্বল ভূমিকা নিতে পারে 98 নম্বর ওয়ার্ডের কেন্দ্রে বর্ণালী ক্লাব তার জ্বলন্ত দৃষ্টান্ত। এই ক্লাবের যাবতীয় ভূমিকার পাশে আমাদের মাননীয় বিধায়ক, আমাদের চেয়ারম্যান, আমরা সবসময় আছি, ভবিষ্যতে থাকব। এই ক্লাব যেন অরাজনৈতিকভাবে সমাজ জীবনে মানুষের প্রয়োজনে যে ভূমিকা গ্রহণ করছে, যে অপরিহার্য ভূমিকা গ্রহণ করছে, সেটা যাতে ধারাবাহিকতা থাকে, আমরা আছি, আমরা থাকব। ধন্যবাদ, নমস্কার। ওরকম অসুবিধা সহিত না, এরা খুব ব্যস্ত, মানে এত ব্যস্ততা, মানে বাড়িতে যেরকম নিজের অতিথি যখন আসে সেরকম অতিথির জন্য যে তো উদ্বিগ্ন হয়, ব্যস্ত হয়, সেইভাবে এরা সেই সেবা পরিচালনা করছে। কেননা এই সেবাটা এরকম তুচ্ছ করে, মানে এখানে যদি কেউ এসে বসে থাকে তাদের জন্য রান্না করে আবার পুনরায় যেমন অতিথিদের সেবা করানো হয় সেরকম পুনরায় রান্না করে আবার তাদেরকে দেওয়া হয়। অশ্রদ্ধার সহিত কোনো কিছু করা হয় না, শ্রদ্ধা সহকারে সেবা করা হচ্ছে। এবং প্রত্যেকটা সদস্য এত ব্যস্ত থাকে যে আমাদের বাড়িতে অতিথি এসছে, অতিথি আসলে যেরকমভাবে আমরা সেবা করবো তদ্রূপভাবে এই সেবায় সবাই ব্যস্ত এবং সবাই সেইভাবে সেবাটা করা হচ্ছে।